রিয়েলমি অপোর একটি সাব ব্র্যান্ড। রিয়েলমি 3-4 মাস আগে বের করেছিল রিয়েলমি 1 নামে একটি ফোন, যা বাজারে প্রচুর হাইপ তুলেছিল। ফোনটি নিয়ে আমাদের চ্যানেলে রিভিউ আছে, দেখে আসতে পারেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর যার নাম হেলিও P60 MT67 এবং এতে জিপিইউ হিসেবে থাকছে মালি G72। অনেকে এই প্রসেসরটি নিয়ে একটু নাক ছিটকায় মিডিয়াটেক বলে, তবে হেলিও P60 ব্যবহারের পর মনে হয়েছে মিডিয়াটেক আসলেই এখন অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। তো আজকে রিয়েলমি 1 ফোনটির গেমিং রিভিউ নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমে খেলবো ফ্রুট নিনজা। এটি একটি ফল কাটাকাটির খেলা। বাস্তব জীবনে আমি কোনো প্রকার কাটাকাটি করতে পারি না, দেখা যাক গেমসে কি অবস্থা হয়। খেলাটা অনেক আগের এবং অনেক জনপ্রিয়। এর বড় একটি কারণ হচ্ছে সবাই খেলতে পারে এবং প্রায় সব মোবাইলে সাপোর্টেড। এবং ধুম, তারপর যারা রেসিং ভালোবাসেন তাদের জন্য নিট ফর স্পিড। গেমসটি রেসিং জগতে একটি নাম করা খেলা এবং হায়ার প্রসেসর সমৃদ্ধ মোবাইলগুলোতে সাপোর্ট এই হিসেবে হেলিও P60 সাপোর্ট করে। আর এটা খেলার সময় কেন জানি ডিভাইস গরম হয়ে যাচ্ছিল, তবে কোনো প্রকার লেগের দেখা পাচ্ছিলাম না। তারপর ক্লাশ রয়্যাল, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি খেলা। অনেকে বলে বোরিং, বাট আমার কাছে ভালোই লাগে। গ্রাফিক্স খুব একটা ভালো না খেলাটির, এবং এটি একটি অনলাইন স্ট্রিমিং খেলা। এই খেলাটি খেলার সময় খুব স্মুথ খেলতে পারছিল। তারপর আবার খেলবো একটি রেসিং খেলা যার নাম অ্যাসফল্ট এক্সট্রিম। এটির অস্থির গেম প্লে এবং এর গ্রাফিক্স আমার কাছে অসাধারণ লাগে। এই রেসিং খেলাটি অন্যান্য রেসিং খেলা থেকে একটু আলাদা। আপনিও খেলে মজা পাবেন। আর হেলিও P60-তে এই গেমসটি খুব ভালোভাবে চলছিল।
তারপর আসা যাক বর্তমান সময়ের অন্যতম হাইপ তোলা গেমস পাবজি বিলিভ মি অর নট এই ফোনে টানা 4 ঘন্টা পাবজি খেলেও হিটিং ইস্যু দেখা পেলাম না ল্যাগ পেলাম তবে খুবই সামান্য আসলে ভালো লেগেছে গ্রাফিক্স কালার উজ্জ্বল ছিল এবং অনেক বেটার গ্রাফিক্স FPS drop বা এই ধরনের কোনো সমস্যাই পাইনি টাচ রেসপন্স খেলার সময় স্মুথ চলছে দেখতে পাচ্ছেন ফোনটি সম্পর্কে আপনারা সম্পূর্ণ জান রিভিউ ভিডিওটি দেখতে হবে আর মিডিয়াটেকের এই প্রসেসরটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে তরল প্রযুক্তি যেখানে পানির মতো সহজ